শিক্ষায় জাতির মেরুদণ্ড। সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোয়ালিটিযুক্ত শিক্ষা দিয়ে বকলমে রাজ্য সরকারকেই সহযোগিতা করছে, এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। রবিবার শিশু দিবসের সকালে মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকায় আবাসিক ও অনাবাসিক নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে এই স্কুলের নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও রমাল সিং বিদ্যি, হ্যাপি ফ্যামিলি পাবলিক স্কুলের ডাইরেক্টর টনিক আক্তার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা যায় এদিন স্কুলের উদ্বোধনের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। এ বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন কি জানিয়েছেন শুনব। আজকে হ্যাপি ফ্যামিলি ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন হলো এবং এখানে দুটো পার্টে ইংলিশ মিডিয়াম নার্সারি থেকে 4 পর্যন্ত এবং বাংলা মিডিয়াম নার্সারি থেকে 12 পর্যন্ত এই স্কুলের শুভ উদ্বোধন হলো। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোয়ালিটিযুক্ত শিক্ষা দিয়ে ককলমে সরকারকেই সহযোগিতা করছে। তাই যারা আজকে এই সকল স্কুল খুলে দিয়ে আমাদের কোয়ালিটিযুক্ত বাচ্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তৈরি করছে, আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আজকে বিশেষ করে টনিক ভাইকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান ওনার জন্য। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি আমরা শিক্ষিত না হতে পারি, আমরা উচ্চ শিক্ষিত না হতে পারি, তাহলে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো না। সমস্ত উন্নয়ন কিন্তু বৃথা হবে। শিক্ষা হচ্ছে উন্নয়নের একটা বিরাট পার্ট, সেই পার্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে টনিক ভাই চেষ্টা করছে। আমি চাই যে শিক্ষা প্রতিষ্ঠান অনেক এগিয়ে যাক, এই শিক্ষা প্রতিষ্ঠানের কুশল কামনা করছি। এবং যারা টনিক ভাই সহ যার টিম, সেই টিমকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর কর্মসূচি নেওয়ার জন্য। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সমস্ত অনারেবল গেস্ট, নজরুলবাবু রয়েছেন, সফিক মাস্টার মশাই রয়েছেন এবং আমাদের সবাই রয়েছেন, প্রধান রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, ওসি সাহেব আমাদের রয়েছেন, সবাই যারা এখানকার হত্যাকর্তা সকলেই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধন পরিবার থেকে যারা এখানে ভর্তি হবে, হয়তো এমনও পরিবার আছে যে ফার্স্ট জেনারেশন তারা শিক্ষা নিচ্ছে, তো সেই সব ক্ষেত্রে তারা কেয়ারফুলভাবে যেন তাদেরকে শিক্ষা দেয় সেটা আমরা আশা রাখবো। তো সর্বোপরি আমরা ভীষণ খুশি যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের আজকে উদ্বোধন হচ্ছে। অন্যদিকে এ বিষয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ডাইরেক্টর টনিক আক্তার কি জানালেন শুনব। আজকে আমাদের 14 নভেম্বর চিলড্রেন্স ডে, এই শুভ দিনটাকে আমরা বেছে নিয়েছি আমাদের স্কুলের হ্যাপি ফ্যামিলি ইন্টারন্যাশনাল স্কুল এবং হ্যাপি ফ্যামিলি পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, নতুন ক্যাম্পাস। আমাদের স্কুল 2019 থেকে শুরু হয়েছে, আজকে নতুন ক্যাম্পাসের উদ্বোধন হলো। আর এইসব এই আমাদের প্রতিষ্ঠানে যারা কোচিং সেন্টারে পড়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে জয়েন করেছে তাদের কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিলাম। আজকে আমাদের এখানে এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের রাষ্ট্রমন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া, আমাদের কালিয়াচক ব্লকের বিডিও স্যার ছিলেন, মালদা জেলার মাইনরিটি চেয়ারম্যান নজরুল ইসলাম ছিলেন, আরও বিভিন্ন মানে সমাজসেবী এবং শিক্ষাবিদ বিভিন্ন অনেকে ছিলেন, ওসি স্যার ছিলেন। বুঝলাম, অবশ্যই এই প্রতিষ্ঠান আমাদের যেটা লক্ষ্য মোথাবাড়িতে ঠিকঠাক ভালো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, তবে অতটা উন্নত মানের না। আমাদের যেটা লক্ষ্য মোথাবাড়ির মুখে পুরো মডার্ন টেকনোলজি এ আমাদের প্রতিষ্ঠানে ব্যবহার হবে। প্রত্যেকটা রুমে সিসিটিভি, প্রত্যেকটা রুমে এলইডি টিভি, অডিও ভিজুয়াল এডসের মাধ্যমে আমরা পড়াচ্ছি, বাস ট্র্যাকিং আছে, ফেস অ্যাটেন্ডেন্স আছে, সমস্ত কিছু মডার্ন টেকনোলজি আমরা ব্যবহার করে আমরা ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করবো এবং সুন্দরভাবে ছেলেমেয়েদের তৈরি করবো। আমাদের স্কুলের নামই হচ্ছে হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি মানে একটা পরিবারকে সুখী করা, আমাদের লক্ষ্য সেটাই। তার ছেলেমেয়ে যদি মানুষ জাত হয়ে যায়, মানুষ মতো মানুষ তৈরি হয়ে যায়, তার পরিবারটা সুখী হয়ে যাবে। আপনার নাম এবং কোন পদে আছে? আমি এই স্কুলের ডিরেক্টর, আমার নাম রফিকুল ইসলাম টনিক।